আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এমসিকিউ এর উপরে ষষ্ঠ ক্লাস। তো আমি ষষ্ঠ অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্নগুলো নিয়ে কথা বলছি। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করো। আমি আগেই বলছি যে আমাদের যে এমসিকিউ গুলোতে অঙ্ক থাকবে আমি ওগুলো মূলত হাইলাইটস করব এবং সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো দেখো, নাম্বার ওয়ান এমসিকিউ তে কি বলা আছে, কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে পাঠ সমান হবে। হ্যাঁ, এটা নির্দেশনাটা আমি দিই এবং এটা তোমাদের যখন থিওরি পড়াইছি অর্থাৎ বেসিকের যে শীট, সেই শীটে স্পষ্টভাবে অঙ্কটা করে দেওয়া আছে। অর্থাৎ যেহেতু আমার সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে, তার মানে আমার এমন একটা ইকুয়েশন লাগবে যে ইকুয়েশনে সেলসিয়াস এবং ফারেনহাইট আছে। সেই ইকুয়েশনটা কি আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে সি ডিভাইডেড বাই ফাইভ সমান এফ মাইনাস 32/9। এখন এই ইকুয়েশনে আমরা সি এবং এফ দুইটা মান সমান বসিয়ে দিব, যেহেতু কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। সুতরাং আমরা ওই সি ডিভাইডেড বাই ফাইভ সমান এফ মাইনাস 32/9, সেখানে সি এবং এফ দুইটার মান এক সমান বসাবো। হ্যাঁ, যেমন সি এর জায়গায় এক্স বসাইলাম এবং এফ এর জায়গায় এক্স বসাইলাম, দেন ক্যালকুলেশন করলে আমরা তো দেখতে পাচ্ছি ওই সমীকরণে ওই এক্স ছাড়া আর কোনো অজানা রাশি নাই। তাহলে হিসেব করলে ওখান থেকে এক্স এর মানটা বের হয়ে আসবে। আচ্ছা, তারপরে অঙ্ক আছে তিন নম্বরে। আমরা দেখতে পাচ্ছি, দেখো সবাই, যে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কত ফারেনহাইটের সমান। আছে, এটা হচ্ছে তোমাকে সেলসিয়াস থেকে ফারেনহাইটে পরিণত করতে হবে। তো এটার জন্য আমাদের যে ফর্মুলা আছে সেটা আমি আবার একটু রিপিট করি, সি ডিভাইডেড বাই ফাইভ সমান এফ মাইনাস 32/9। হ্যাঁ, তো ইকুয়েশনটা আমি বারবারই বলতেছি, অর্থাৎ এই ইকুয়েশনটা আমাদের এখানে আবার কাজে লাগবে, সি ডিভাইডেড বাই ফাইভ সমান এফ মাইনাস 32/9। অর্থাৎ তাহলে আমার এখানে দেওয়া আছে সেলসিয়াস এর মানটা, এই সমীকরণে আমি সেলসিয়াস এর মানটা বসাবো, আমার চলে আসবে হচ্ছে ফারেনহাইট এর মান, এই যে সি ডিভাইডেড বাই ফাইভ। আমি একটু আগে যে ইকুয়েশনটা বলছি সেটা সি ডিভাইডেড বাই ফাইভ সমান হলো সি ডিভাইডেড বাই ফাইভ সমান আমাদের ইকুয়েশনের সিস্টেম অনুসারে এফ মাইনাস 32/9। আচ্ছা, তাহলে আমার এখানে মান দেওয়া আছে সেলসিয়াস, যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সি এর মান, এই যে 400 ডিগ্রি সেলসিয়াস, এটা আমার সি এর মান। তাহলে আমি সি এর জায়গায় বসাই দিব এই 400, আর এখানে ফাইভ থাকবে, আর এখানে এফ মাইনাস 32। তাহলে আমার এত এফ সার আর কোনো অজানা রাশি নাই। দেন আমি যদি সরাসরি এফ এর মানটা বসিয়ে পেয়ে ক্যালকুলেশন করি, তাহলে এফ এর মানটা বের হয়ে আসবে, যেহেতু সি এর মান বসাইছি। আর এক নম্বরের যদি আগের কথা একটু না বুঝে থাকো, সেটার উদ্দেশ্যে আরেকবার বলছি যে এক নং সমীকরণটা অর্থাৎ এক নং প্রশ্নের উত্তরটাও ঠিক এভাবেই করতে হবে। সেখানে এই সিটা বাদ দিয়ে আমরা সি এর পরিবর্তে এক্স বসিয়ে দিব এবং এফ এর পরিবর্তে এক্স বসাবো, সোজা কথা। তো এক্স বসালে কি ই হবে, যেমন আমরা এখানে তখন সিটা বাদ দিবো, ওকে, সি আর এখান থেকে এফটা বাদ দিয়ে দিবো, তাহলে সিটা আর এফটা যখন চলে যাবে, যে শুধু এফটা যদি পুরোটা চলে যায়, এবং দেন আমরা ওইটার পরিবর্তে এখানে বসাই দিব হচ্ছে এক্স, তাহলে ক্যালকুলেশন থেকে সরাসরি এক্স এর মানটা বের হয়ে আসবে। এরপরে যদি আমি একটু চলে যাই, তাহলে দেখো এগুলো তো এমনি প্রশ্ন, এরপরে না এটাও না, মানবদের স্বাভাবিক তাপমাত্রা কত, 36.89 সেলসিয়াস কেলভিন ফারেনহাইট, সবভাবে আশা করি এটা সবার জানা আছে। এরপরের প্রশ্ন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আট নম্বর প্রশ্ন। তো আট নম্বর প্রশ্নে কি কি দেয়া আছে সেটা একটু দেখি। একটি তামার দণ্ডের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করায় যদি এর দৈর্ঘ্য এত হয়, তাহলে কি কি তথ্য দেওয়া আছে আমি যদি একটু বলি। এই যে তাপমাত্রা বৃদ্ধি করায়, তার মানে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা কিসের মান যদি তোমাদের প্রশ্ন জাগে, তাহলে এটা খুব সহজ, এটা হচ্ছে T2 - T1 এর মান, 100 ডিগ্রি সেলসিয়াস, এই যে। আর যেহেতু দৈর্ঘ্য এত হয় বলছে, তার মানে আমরা জানি যে শেষ পর্যন্ত যে দৈর্ঘ্যটা হয় সেটাকে আমরা L2 করি, কিন্তু বের করতে হবে কোনটা, তাহলে আদি দৈর্ঘ্য অর্থাৎ শুরুতে দৈর্ঘ্যটা কত ছিল সেটা আমরা বের করব, L1 সমান পাবো। আর সাথে সাথে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা দেওয়া আছে, এখন হয়তো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে আসলে আমরা এটা কোন সূত্র দিয়ে করব। এটা করার জন্য আমাদের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে আলফা সমান L2 - L1/L1 × T2 - T1, ইকুয়েশন আছে আমাদের আলফা বের করার জন্য, ওইটা দিয়েই সবচেয়ে ভালো হবে আলফা ইকুয়েশন। কিন্তু সেই সমীকরণের মধ্যে একটু কাজ করে নিতে হবে, কারণ আলফা সমান যে সমীকরণ আছে সেই সমীকরণে
ওইভাবে তা রাখা যাচ্ছে না, সেখান থেকে আমরা একটু জাস্ট পক্ষান্তর করলে আমরা সেখান থেকে L1 সমান একটা ইকুয়েশন বানাতে পারবো, দেন ওই ইকুয়েশনের মধ্যে আমরা মানটা বসিয়ে দিব, তাহলে আমাদের রেজাল্টটা হয়ে যাবে। তো তারপরে যদি আমি অঙ্কে যাই, তাহলে আমরা এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, দেখো খুব মনোযোগ দিয়ে, যে 11 নম্বর একটু ম্যাথ আছে। তো 11 নম্বরের ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, তো এটা জন্য আমার যদি আমি এরকম ভাবে দেখি না, এই যে প্রথমটা কারেক্ট যদি আমরা এভাবে দেখি না, বাট আমরা এটা তো দেখছি যে 3α সমান অর্থাৎ 3α সমান হচ্ছে গামা আর বিটা সমান হচ্ছে 2α। তাহলে আমরা প্রথমত যেটা জানি সেটা হচ্ছে বিটা সমান 2α, হ্যাঁ, অথবা আমি যদি বলি যে 2α সমান বিটা, তাহলে সেখান থেকে একবার আলফা বের করি। তো বিটা সমান যদি 2α হয়, তাহলে আমার আলফা সমান হবে বিটা ডিভাইডেড বাই 2, যে আলফা সমান বিটা বাই 2। আরেকবার যে ইকুয়েশনটা আমি জানি গামা সমান 3α, ওখান থেকে যদি আলফা বের করি তাহলে হবে গামা বাই 3। তাহলে প্রথমটা পেলাম আলফা সমান বিটা বাই 2, আর পরের বার পেলাম আলফা সমান গামা বাই 3। এই যে সেটাই, আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তো এটা সাধারণত অঙ্ক করতে কাজে বা কম লাগে, 103টা, যদি আমরা এটাকে আমরা জানি 6 দিয়ে গুণ করলে যে ইকুয়েশনটা হয় সেটা হলো 6α সমান 3β সমান 2γ। ওই ফেজটা আমাদের অন্য জায়গায় আসে এবং সেটা এমসিকিউ তে কাজে লাগে, ওইটাও আমরা মনে রাখতে পারি। এরপরে যেটা আছে সেটা হয়তো একটু অঙ্ক রিলেটেড আমরা দেখতেই পাচ্ছি, যে 12 নম্বরে কি আছে দেখো, 0°C তাপমাত্রা 1 কেজি বরফকে 0 তাপমাত্রার পানিতে পরিণত করতে কি পরিমাণ তাপ লাগবে। তো এটার ফর্মুলাটা ঠিক তোমরা বুঝতেছো কিনা বা মনে আছে কিনা জানি না, 0°C তাপমাত্রার 1 কেজি বরফকে 0 তাপমাত্রার 1 কেজি পানি, তাহলে তাপমাত্রার কিন্তু কোনো পরিবর্তন নাই, 0 0ই, হ্যাঁ, পানি, তাহলে বরফ হবে পানি, তার মানে হচ্ছে গলাতে যে তাপটা লাগবে, তো গলানোর জন্য যে তাপটা সেটা ফর্মুলা আমরা জানি, যে সেটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে কিউ সমান এম ইন্টু এল এফ। তো এম হচ্ছে কত, এই যে 1 কেজি, আর এল এফ হচ্ছে বরফ গলনের আপেক্ষিক শুল্কতাপ, এল এফ এর মান যেটা হচ্ছে 336000, সেই মানটা এখানে বসিয়ে দিতে হবে। 334 বইয়ে অনেক সময় বলে, তবে আমরা 336 জানি, 000 অথবা মানে 334, এখানে বোধহয় যে রেজাল্টটা দেখতে পাচ্ছি 334, তবে 334 দেওয়া হয়েছে। আচ্ছা, আমি আচ্ছা পরবর্তীতে বা এটাও হয়তো অনুধাবনের প্রশ্ন, তিনটা বিষয় নিয়ে তোমরা ভাবলে পারবা। আচ্ছা, এরপর একটা উদ্দীপক আছে, তো আমি উদ্দীপকটা নিয়ে এখন কথা বলি। দেখো উদ্দীপকের মধ্যে প্রচুর পরিমাণে অঙ্কের তথ্য দেওয়া আছে, তো উদ্দীপক নিয়ে কথা বলার পূর্বে আমি মাঝখানে এখানে তোমাদের এখন একটু কথা যুক্ত করি, সেটা হচ্ছে যদিও এরকম নির্দেশনা আমি তোমাদের অনেক আগেই দিয়ে দিয়েছি, তারপরেও যেটা হচ্ছে যে যেমন একটা ব্যাপার খেয়াল করো, আমরা কিন্তু এই এমসিকিউ গুলো করতেছি বলতে মূলত অঙ্কগুলোই বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ অঙ্ক ছাড়া যে তথ্যগুলো সেগুলো মোটামুটি আমাদের জানা আছে বা আমাদের মাথায় আছে, সেটা অনেকটা মনে রাখার মতো তথ্য, সেটা নিয়ে আমাদের অত ভাবনা না। তো এমসিকিউ যে মধ্যে যেগুলো ম্যাথ আছে এগুলো, তাহলে ম্যাথের জন্য ফর্মুলা দরকার আছে। তো যেমন আজকে ষষ্ঠ অধ্যায়টা তুমি বাড়ির কাজ করবা, ষষ্ঠ অধ্যায় করার আগে তোমাদের যে প্লাজমা শিটটা দেওয়া হয়েছে সেখানে দেখবা যে ষষ্ঠ অধ্যায়ের প্রচুর পরিমাণে ফর্মুলা আছে, আর সকল ফর্মুলা গুলো তুমি একবার দেখে নিলা, তাহলে এখানে এমসিকিউ গুলো সলভ করার জন্য কোন কোন ফর্মুলা লাগবে সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, 36°C তাপমাত্রায় 150 গ্রাম লোহার দণ্ড পানিতে নিমজ্জিত করালো চূড়ান্ত তাপমাত্রা, তো পানির আপেক্ষিক তাপ, তো লোহার আপেক্ষিক তাপ এবং ঘনত্ব, তাহলে লোহার আবার দুইটা আছে, একটা আপেক্ষিক তাপও আছে 450 আর ঘনত্ব হচ্ছে 7800। তো লোহার আপেক্ষিক তাপ আমরা 460 জানি, আবার বইয়ে 450 কোথাও লেখা আছে, 36°C 150 গ্রাম, তাহলে 150 গ্রামকে কিন্তু গ্রাম থেকে কিলোগ্রামে পরিণত করতে হবে, আর আমাদের আদি তাপমাত্রা ছিল 36 আর চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে 56, তাহলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 56 থেকে 36 বিয়োগ, অর্থাৎ 20, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200, লোহার আছে। তো আমার বলছে পানির গৃহীত তাপ কত, তাহলে গৃহীত তাপ বের করার যে ফর্মুলাটা সেটা হয়তো আমি খুব সহজে এখানে লিখে ফেলি, দেখো কিউ সমান এম এস T2 মাইনাস T1, কিউ সমান এম এস T2 মাইনাস T1। এখন যেহেতু পানির ক্ষেত্রে বলছে, তাহলে পানির বর এম, পানির বরটা জানতে হবে যে কতটুকু, আচ্ছা গৃহীত তাপ কত, আচ্ছা আচ্ছা এখন আচ্ছা আমি একটু বলছি, এস এস হচ্ছে আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, তাহলে পানির আপেক্ষিক তাপটা আমরা কত বসাবো, সেটা হচ্ছে 4200। আচ্ছা, T2 মাইনাস T1 কত বসাবো, সেটা অবশ্যই যেহেতু এত 36°C তাপমাত্রা, এত গ্রাম লোহার দণ্ড পানিতে নিমজ্জিত করা হলো, চূড়ান্ত তাপমাত্রা হলো 36, তাহলে তাপমাত্রার পরিবর্তনটা যদি আমরা দেখি, 36 তাপমাত্রার লোহার দণ্ড পানিতে নিমজ্জিত করলে, তাহলে চূড়ান্ত তাপমাত্রা 56 হয়ে গেল, তাহলে তাপমাত্রার পরিবর্তন কিন্তু যখন আমরা ওই প্রথমে ছিল তখন 36 ছিল, সেটা 56 হয়েছে। তো এখন আমাদের একটু প্রশ্ন এখানে জাগলো, সেটা হচ্ছে যে আমাদের তো ভরটা দরকার, হ্যাঁ, তো পানির ভরটা
পানি কর্তৃক যেহেতু গৃহীত, তাহলে পানির ভরটা তো দরকার। বাট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 150 গ্রাম, এটা হচ্ছে এত গ্রাম লোহার দণ্ড পানিতে নিমজ্জিত করা হলো, এটা লোহা। তাহলে পানির ভর বের করার জন্য পানির আরো দুইটা ফর্মুলা আমাদের দরকার। একটা হচ্ছে পানির ঘনত্ব, আর ঘনত্ব আর হচ্ছে আমরা যদি ভর বের করতে চাই তাহলে আরেকটা বিষয় আমাদের কাজে লাগে, যেমন রো সমান এম ডিভাইডেড বাই ভি, তাহলে পানির আয়তনের ব্যাপারটাও কাজে লাগে। আচ্ছা যাই হোক, তোমরা সবগুলো তথ্য মিলে এটা চেষ্টা করো, আর আমি হয়তো পরের ক্লাসে দেখবো, যদি কোনো প্রবলেম হয় তাহলে দেখবো, বা তথ্য ঘাটতি থাকলে সেটাও দেখবো। ওকে, আমি এটার পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা পানির গৃহীত তাপ, পানি কতটুকু তাপ গ্রহণ করবে? তবে এখানে আরেকটা টেকনিক আছে, সেটা হচ্ছে আমি যদি আরেকটু কথা যুক্ত করি, এখানে দেখো এটা আমরা করতে পারলাম না, তাই না? কিন্তু এই যে এতক্ষণ আমার বিষয়টা এখন লাইনে আসছে, এটা খুব সহজ। সেটা হচ্ছে এখানে তুমি কি সূত্রটা কাজে লাগাও, কোনটা, যে গৃহীত তাপ সমান বর্ধিত তাপ, এরকম একটা ফর্মুলা কিন্তু আছে, গৃহীত তাপ সমান বর্ধিত তাপ। এখানে যেহেতু তুমি পানি আর লোহা দুইটাকে একসাথে মিলাইছো, তাহলে পানির গৃহীত তাপ সমান কিন্তু লোহার বর্জিত তাপ। তাহলে যেহেতু পানির গৃহীত তাপ বের করার মতো যথেষ্ট পরিমাণ তথ্য নাই, তাহলে লোহার বর্জিত তাপ বের করার মতো যথেষ্ট ফর্মুলা তথ্য যদি থাকে, সেখান থেকে আমরা লোহার বর্জিত তাপটাও বের করে ফেলতে পারবো। তবে এটা বোধহয় বের করতে গেলে, আবার আমি আরেকবার একটু বলছি, দেখো কিউ সমান আমাদের যে তথ্যটা লাগে সেটা কতটা কি কি পাচ্ছে আমি একটু দেখি, যদি পেয়ে যায় তাহলে আমরা সেই লোহার ক্ষেত্র ওটা বের করে দেন আমরা এটা সমান বলে দিব। তো তো লোহার কিন্তু ভর আছে, লোহার 150 গ্রাম আছে। ওকে, তো লোহার এস, লোহার আপেক্ষিক তাপ, এই যে লোহার আপেক্ষিক তাপ আছে T2 - T1, গুড। তাহলে আমরা ঠিক এভাবেই সলভ করি, আর অন্য কোনো আমার বেশি পেঁচাপেচির দরকার নেই। মনে হয়েছিল যে অনেক বেশি পেঁচানো হয়তো বা, না না পারলে পরে আমি দেখাবো। তো আমরা তাহলে যেটা করবো, যে পানির গৃহীত তাপ বের করার জন্য আমরা আগে লোহার বর্জিত তাপটা বের করবো, এই যে লোহার বর্জিত তাপ, দেন বলে দিবো যে লোহার বর্জিত তাপ সমান পানির গৃহীত তাপ, কারণ এটা হচ্ছে ক্যালোরিমিতের মূলনীতি। ক্যালোরিমিতের মূলনীতির বক্তব্য হচ্ছে যে গৃহীত তাপ সমান হচ্ছে বর্জিত তাপ। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, এখানে এটার উপরে যুক্ত ঘটনায় লোহার দণ্ডের বর্জিত তাপ, এই যে বলা আছে প্রথমে লোহার দণ্ডের এই যে যুক্ত ঘটনা, দেখো এটা কিন্তু কারেক্ট কথা, যে লোহার দণ্ডের বর্জিত তাপ সমান পানির গৃহীত তাপ। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এখানে আছে, লোহার ভর পানির ভরের 9 গুণ, এটা আমরা দেখতে পারি। তো পানির তাপ ধারণ ক্ষমতা লোহার দণ্ডের তাপ ধারণ ক্ষমতা, এটা এই এইটা নিয়ে একটু ভাবো তোমরা, এটা আশা করি করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো, এগুলো তো আসলে এগুলোর মধ্যে আমি তেমন অঙ্ক দেখতে পাচ্ছি না, তেমন আপেক্ষিক তাপ বের করো, এটাও তেমন কোনো অঙ্ক না শুধু। আর এখানে সকল বস্তুর ভর সমান হলে এবং তাপমাত্রা 1 কেলভিন কমাতে চাইলে কোন বস্তু বেশি তাপ হারাবে? তো সবার ভর যদি এক সমান হয় আর তাপমাত্রা যদি 1 কেলভিন কমাতে যায়, তাহলে কে বেশি তাপ হারাবে? অবশ্যই পানি, কারণ পানির আপেক্ষিক তাপ বেশি। আচ্ছা, কোন বস্তুর ভর এত আপেক্ষিক তাপ এত তাপ ধারণ ক্ষমতা সম্পর্ক, সি সমান এম এস আমরা জানি, সেখান থেকে এস সমান সি বাই এম এটা আমরা পারবো। 11 নম্বর প্রশ্নটা আমি একটু সময় দিচ্ছি, দেখো সবাই, যে 11 নম্বর যে প্রশ্নটা সেটা কি আছে। আচ্ছা, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 100 মিটার, তাহলে আদি তাপমাত্রা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, আমি যদি এখান থেকে একটু চিন্তা করতে চাই, তাহলে আমার 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আমার দ্বারাই প্রথমে প্রাথমিক ভাবে তাপমাত্রা। আচ্ছা, তো একটি ইস্পাতের দৈর্ঘ্য এটা হচ্ছে আমার এই যে 100 মিটার, যেটা হচ্ছে আমার L1, আমি একটু ইন্ডিকেট করে দিচ্ছি তোমাদের জন্য, এটা হচ্ছে L1 এর মান, আর এটা হচ্ছে আমার T1 এর মান। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে আমার T2, তার মানে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শেষ তাপমাত্রা। আচ্ছা, T2 - T1 থেকে দৈর্ঘ্য এত হলে তাহলে এটা আমরা L2 পেয়ে গেলাম। তাহলে কতগুলো ব্যাপার এখানে একসাথে পেয়ে গেছি আমরা দেখতেছি, যে আমাদের এখানে মোটামুটি অনেকগুলো তথ্য দেওয়া আছে। এখন আমার বের করতে হবে কি, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ শক্তি, তাহলে আলফা, তো আর কোনো সমস্যা নেই, চারটা তথ্য দেওয়া থাকলে তো আলফার মানটা সহজে বের করা যায়, কারণ আলফা সমান হচ্ছে L2 - L1 / L1 × T2 - T1। আচ্ছা, তো তারপরেটা আমরা একটু দেখি। আচ্ছা, 12 নম্বরে কোনো সমস্যা নেই, তোমরা এমনি পারবা। 13 নম্বরে এটা মনে রাখার মতো, পানির তৈরি বিন্দু তাপমাত্রা কত করবেন মনে রাখার একটু প্রশ্নই। 15 নম্বর, তামার আপেক্ষিক তাপ এত, 5 কেজি তাপ ধারণ ক্ষমতা কত, এটা একদম সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা সূত্র কোনটা, সি সমান এম এস, আমি বলে দিলাম, তামার আপেক্ষিক তাপ এত, ভর এবং 5 কেজি ভর আর তাপ ধারণ ক্ষমতা, সি সমান এম এস, তাহলে এই দুটাকে গুণ করলেই হবে, সি তাপ ধারণ ক্ষমতা বের করব আর এম ইন্টু এস। তো ফর্মুলাটা হয়তো বা তোমাদের অনেক আগে কোর্স মনে আছে কিনা জানি না, সেজন্য আমি একটু যুক্ত করে দিচ্ছি, সি সমান এম এস, এম হচ্ছে ভর আর এস হচ্ছে আপেক্ষিক তাপ। তারপর সুস্থ মানুষদের তাপমাত্রাটা আমরা পেছনে একবার পড়ছি, যদিও সেখানে সেলসিয়াস ছিল আর এখানে আছে কেলভিনে, ওটাকে ইচ্ছা করলে সেলসিয়াসও প্রকাশ করা যেতে পারে,
আবার খেয়াল বিনেও প্রকাশ করা যেতে পারে। আচ্ছা, তারপরে দৈর্ঘ্য প্রশংসক, ক্ষেত্র প্রশংসক, আয়তন প্রশংসক এর সম্পর্ক কোনটি? আছে, এটা ওই যে পেছনে আমি একটু আগে তোমাদের যে রিলেশনটা দেখাইলাম যে কিভাবে হয় সেটা থেকে, কিন্তু এটা আমি ওখানে কিন্তু কথাটা বলছিলাম যে ওখানে কি ছিল আমি একটু মনে করি, আলফা সমান বিটা ডিভাইডেড বাই টু সমান গামা ডিভাইডেড বাই থ্রি, একুয়েশনটা তো ছিল আলফা সমান বিটা ডিভাইডেড বাই টু সমান গামা ডিভাইডেড বাই থ্রি। এবার আমি যদি তিন পক্ষকে সিক্স দিয়ে গুণ করে দিই তাহলে হয়ে যাবে সিক্স আলফা সমান থ্রি বিটা সমান টু গামা, অর্থাৎ এই লেনটা চলে আসবে। আচ্ছা, তারপরে কত তাপমাত্রা সেলসিয়াস ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে? আচ্ছা, এটা তো রিপিট হয়ে গেছে, যদিও বোর্ডের প্রশ্ন তো সেজন্য রিপিট হয়েছে, দুইবার দুই বোর্ডে আসছে -40, এটা আমি শুরুতেই বলছিলাম তোমাদের। এত গ্রাম পানির তাপমাত্রা এত হতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে, এটা আমি একটু ফর্মুলা দিয়ে দিই তাহলে হয়তো বা তোমরা সবাই করতে পারবা। দেখো কিউ সমান ওই যে আমাদের তাপের মান বের করার জন্য সূত্র হচ্ছে টি টু মাইনাস টি ওয়ান। তো এই যে আমার এম হচ্ছে কত, 100 গ্রাম, এটাকে আমি কিলোগ্রাম বানিয়ে দিবো, আর এস হচ্ছে যেহেতু পানির কথা আপেক্ষিক তাপ, টি টু মাইনাস টি ওয়ান, অবশ্যই একটা 30 একটা 35, সুতরাং দুটোকে বিয়োগ করলে হবে। কোন তাপমাত্রায় পানি ফুটতে থাকে এটা আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেটা সেলসিয়াস, এখানে ফারেনহাইট আছে, তাই 212 ডিগ্রি ফারেনহাইট আমাদের যেতে হবে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি তাহলে বাষ্পীভবন পদ্ধতিতে পানি কত তাপমাত্রায় বাষ্পে পরিণত, এটা যে কোনো তাপমাত্রা এটা আমাদের জানি, 2 কেজি ভরের পানির তাপমাত্রা এত পরিণত করতে কি পরিমাণ তাপশক্তির প্রয়োজন, এটা তোমরা পারবা আগেতেই, কিউ সমান এমএস টি টু মাইনাস টি ওয়ান, তাই এম হচ্ছে 2 কেজি আর এস তো আমাদের মুখস্থ, আর ওই টি টু মাইনাস টি ওয়ান হচ্ছে 50। আচ্ছা, তারপরে ওই আগেটাই আলফা বিটা গামার মধ্যে সেই সম্পর্কটা এখানে একটু ভিন্ন ভিন্ন ভাবে দেখানো হয়েছে, এটা আমি দেখাইছি আগে, যদি তোমাদের যে বিটা সমান টু আলফা গামা সমান থ্রি আলফা ওখান থেকে দেখবা তোমরা জাস্টিফাই করে যে তিনটার মধ্যে কোনটা কোনটা কারেক্ট হয় আর কোনটা কোনটা কারেক্ট হয় না তাহলে হবে। তারপরে এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে তেমন একটা ম্যাথ নাই, বাট যে বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন আর কি। তো এখানে আমি একটা অঙ্ক দেখতে পাচ্ছি বা মনোযোগ দিও তোমরা, এই যে প্রশ্নটা আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি, পানি এবং কেরোসিন অদ্রবণীয় একটি কঠিন বস্তুর ভর এত গ্রাম এবং আয়তন এত ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার অবশ্যই আমাদের ঘন সেন্টিমিটার আমরা কিন্তু সেন্টিমিটার কিউব থেকে মিটার কিউব বানাতে হবে আর গ্রামকে কিলোগ্রাম বানাইতে হবে, তাপমাত্রা 30 ডিগ্রি বাড়ালে বস্তুটির আয়তন হয় এত, তাহলে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 30 ডিগ্রি আর শেষ শুরুতে আয়তন ছিল এত আর শেষ আয়তন হচ্ছে এত, পানির ঘনত্ব তো গেল শূন্য, বস্তুটির দৈর্ঘ্য প্রশংসক। আচ্ছা, কারণ এখানে তো স্বাভাবিকভাবে তোমাদের প্রশ্ন রাখতেছে যে এগুলো দিয়ে কিভাবে দৈর্ঘ্য প্রশংসক বের করে। হ্যাঁ, একদম সহজ নির্দেশনা আমি তোমাদের দিয়ে দিই, তুমি এখান থেকে দৈর্ঘ্য প্রশংসক বের করবা না, যেহেতু তুমি দেখতেছো যে তোমার তত্ত্বে কি দেওয়া আছে, আদি আয়তন আছে, হ্যাঁ, এরপরে যে শেষ আয়তন আছে, তাহলে আদি আয়তন আছে, শেষ আয়তন আছে, তাপমাত্রা বৃদ্ধি দেওয়া আছে, তাহলে আদি আয়তন, শেষ আয়তন এবং তাপমাত্রা বৃদ্ধি, এই তিনটা জিনিস যদি আমি ব্যবহার করি তাহলে কিন্তু আমি বস্তুটির আয়তন প্রসারণ সহক বের করতে পারবো, আর যদি আমি বস্তুটির আয়তন প্রসারণ সহক বের করি তাহলে আমি আয়তন প্রসারণ সহক থেকে আলফা পারবো, কারণ আলফা যে গামা সমান থ্রি আলফা, সুতরাং আলফা সমান গামা ডিভাইডেড বাই থ্রি, এভাবে ওই আলফা আর গামার মধ্যে যে সম্পর্ক সেটা দিয়ে আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ সহকটা বের করে ফেলবো। এখানে বানানো একটু ঝামেলা আছে, তোমরা ঠিক করে নিও, 35 নম্বর, এটাও তেমন না, আর এটা লাস্ট যেটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে সময় আর এখানে দেওয়া আছে তাপমাত্রা, এরকম গ্রাফ বোধহয় তোমাদের আগে করাইছি যে গ্রাফে যেখানে যেখানে সরল রেখা থাকবে সেখানে সেখানে হবে সুপ্ত তাপের ব্যাপার, যেমন সম্পূর্ণ বরফ গলতে প্রয়োজনীয় সময় কত মিনিট, এই যে প্রথম থেকে 15 মিনিট, কারণ এখান থেকে কিন্তু বরফ গলা শুরু হয়েছে জিরো তাপমাত্রায়, এই যে এখান থেকে যে সোজা দাগটা দেখতে পাচ্ছে তার মানে তো অবশ্যই প্রশ্ন জাগে যে গ্রাফের এখানে কি হয়েছে, গ্রাফটা কিন্তু এখানে জিরো বরাবর সোজা এদিকে আসছে, তার মানে এতটুকু সময় হলো গলতে লাগছে 15 মিনিট। এবার বরফ গলা পানি স্ফুটনাঙ্কে পৌঁছাতে কত সময় লাগছে, এই যে এখান থেকে শুরু হয়েছে স্ফুটনাঙ্কে পৌঁছানো, এই যে এখানে আবার স্ফুটনাঙ্কে পৌঁছে গেছে যে 100, কারণ আমরা জানি গলনাঙ্ক হলো 0 আর স্ফুটনাঙ্ক 100, অবশ্যই সেলসিয়াস এককে, তাহলে এর জন্য আবার 15 আর 35, তাহলে 15 এর সময় লাগছে কতক্ষণ, 20 মিনিট। তো খুব সহজেই আশা করি তোমরা এটা ছক থেকে বুঝে গেছো, তো আশা করি যতটুকু আলোচনা করে সবাই বুঝতে পারছো, আজকের মতো এতটুকুই।